এক পরের বছরের হয়ে যাবে। আসমান এবং জমিন কত দূরত্ব ব্যক্তির মাঝে এবং জাহান নামের মাঝে এত দূরত্ব স্থাপন করে দিবেন সুবাহ আল্লাহ তাহলে আপনি যদি আগের দিন রাখেন তাও হবে না আপনি যদি পরের দিন রাখেন তাও হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইন আলহামদুলিল্লাহ ওসালাত আলা আল্লাহ রসুলিল্লাহ আমাবাদ আথার টিভির সম্মানিত দর্শক ও শ্রোতা কুরবানি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ ঈদ উল আজহা দু এর একটি বিশেষ আমল যেটা সেটা হচ্ছে আরাফার সিয়াম প্রিয় বন্ধুগণ আমরা জানা অজানা গোপন প্রকাশ্য অসংখ্য অগণিত পাপ করে থাকি এই পাপ মোসনের বিভিন্ন মাধ্যম রয়েছে তার মধ্যে নফল সিয়াম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম তিরমিজির মধ্যে হাদিস এসেছে আল্লাহরাবুল্লাহ আলমিন যখন বান্দার ফরজ এবাদতগুলো লক্ষ্য করতে বলবেন ফেরিস্তাদেরকে তখন তারা ফরজ এবাজ এবাদতে যখন ঘাটতি পাবে আল্লাহ সুবাহান হাত বলবেন ফাংদুরু লে আবদিন হাল তোমরা আমার বান্দার নফলের দিকে লক্ষ্য করো তার কি কোনো নফল আছে আমরা সিয়াম রাখার ক্ষেত্রে কোন ফরজ সিয়াম কবুল হচ্ছে না হচ্ছে এটা আমরা জানি না ফরজ ইবাদতের ক্ষেত্রেও তাই এজন্য নফলের প্রতি আমাদের গুরুত্ব দেওয়া দরকার আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহম আমিন বিশেষ করে জিলহাজ মাসের আরাফার সিয়াম যদিও রসুলুল্লাহ সাল আলিমাসাল্লাম এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত তিনি সিয়াম রেখেছেন এর দলিল পাওয়া যায় তারপরেও আরাফার দিনের সিয়াম অর্থাৎ যেই দিন হাজি সাহেবরা হাজিগণ আরাফার ময়দান অবস্থান করবেন যারা বাহিরে থাকবেন তাদের যে সিয়াম সেটাই হচ্ছে আরাফার সিয়াম আবু কতদার্লাহ আন থেকে বর্ণিত যে হাদিসটি মুসলিম এসেছে মুসলিমের হাদিস নাম্বার এক হাজার একশত বাষট্টি রাসুল্লাহ আলী তিনি বলছেন সিয়াম ইয় আরাফা আরাফার দিনের সিয়াম আহতাসিবু আল্লাহ আমি আল্লাহর কাছে আশা করছি আই ইউকা ফিরসানাত কবলাহ ওসানাত বাদাহ রাসুল সাল্লাহ আলী বলছেন সিয়াম ইয়াউমি আরাফা আরাফার দিনের সিয়াম আহতাসিবু আল্লাহ আমি আল্লাহর কাছে আশা করছি আই ইউকা ফিরসানাত কবলাহ ওসানাত বাদা পূর্বের এক বছর এবং পরের এক বছরের গুণা মাফ হয়ে যাবে তাহলে দুই বছরের গুণা পূর্বের এক বছর অর্থাৎ যা গত হয়েছে আমার পাপ থেকে সেটা মোচন হবে সগিরা গুণা আর সাথে সাথে সামনে যেটা সগিরা গুণা হবে অ্যাডভান্স বছরের গুণা কিন্তু মাফ করে দিবেন আল্লাহ রব্লা আলমিনাল্লাহ রাসুলসাল আলম আসসালামের আশা তাই সে অনুযায়ী যদি আমরা সিয়াম রাখতে পারি তাহলে কিন্তু আমরা এ ফজিলতটুকু পাব আল্লাহ আমাদের তৌফিকে রাখুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ নফল সিয়াম অনেক গুরুত্বপূর্ণ যেহাদিস বোখারিতে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলম আসাল্লাম তিনি বর্ণনা করেছেন যে মানসামা মান যে ব্যক্তি একদিন সিয়াম পালন করবে যা ইওয়াল আর্থ। অর্থাৎ যদি কোনো ব্যক্তি একটা নফল সিয়াম পালন করেন তাহলে তার মাঝে এবং আসমানের মাঝে যত দূরত্ব ব্যক্তির মাঝে এবং জাহান নামের মাঝে এত দূরত্ব করে দেওয়া হবে মূল কথা আসমান এবং জমিন কত দূরত্ব ব্যক্তির মাঝে এবং জাহান মাঝে এত দূরত্ব স্থাপন করে দিবেন দেবেন সুবাহান্লাহি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে আরাফার দিন কোনটা কোন দিন সিয়াম রাখব আমরা আমাদের গবেষণায় যেটা উঠে এসেছে বা আমরা যেটা বলছি দু সালের এ আরাফার দিনের সিয়াম হচ্ছে শুক্রবার অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে সাহারি খেয়ে শুক্রবার সিয়াম রাখতে হবে আমাদের হচ্ছে আটই জিলহাজ এবং সৌদি আরবে সেটা কিন্তু নয় জিলহাজ আরাফার দিন হচ্ছে অনেকে বল বলেন যে না অবশ্যই আরাফার দিনের সাথে মিলিয়ে রাখতে হবে নয় তারিখে সৌদি আরবে তাহলে আমাদেরও নয় তারিখে এক্ষেত্রে আমরা বলবো আপনার আমার সাথে সৌদি আরবের সময়ের কিন্তু পার্থক্য রয়েছে তিন ঘন্টা তাহলে আপনি যদি আগের দিন রাখেন তাও হবে না আপনি যদি পরের দিন রাখেন তাও হবে না যেদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবে আর হাদিসের মূল টেক্সট বা এবার আমরা লক্ষ্য করি রাসুলসাল্লু আলিমসাল্লাম বললেন আরাফাতা আরাফার দিনের সিয়াম হাজিরা আরাফার দিনে আরাফার ময়দানে অবস্থান করবেন তারা সিয়াম রাখবেন না কিন্তু বাহিরে যারা থাকবেন তারা এদিনে দিনে সিয়াম রাখবেন মৌলিক কথা এখানে বোঝার চেষ্টা করি আমরা যদি নয়জ ইলহাজ রাখি আপনি মূল কথা কেন বুঝতে পারছেন না আমি মূল কথা কেন বুঝতে পারি না যদি আমরা আগের দিন রাখি তাও তাদের আরাফার সাথে মিলে না আমি যদি পরের দিন রাখি তাও আরাফার সাথে তাদের মিলে না এই মৌলিক বিষয় কিন্তু আমাদের অনেকের ধাঁধাগ্রস্ত হয়ে আছি আমরা যদি আমরা সাত তারিখে রাখি তাও মিলছে না যদি আমরা নয় তারিখে রাখি তাও কিন্তু আরাফার সেদিন হাজিদের কুরবানির দিন তাহলে কিন্তু দুদিকেই সমস্যা হয়ে যাচ্ছে যদি সাত তারিখে রাখে তাও সমস্যা যদি বাংলাদেশের তারিখ অনুযায়ী নয় তারিখে রাখে তাও সমস্যা আমরা বলছি যে আটই জিলহজ বাংলাদেশ তারিখ অর্থাৎ বাংলাদেশে যেদিন আটই জিলহজ শুক্রবার দু সালের সেটা হচ্ছে আরাফার দিন এবং এদিন সিয়াম রাখলে ইনশাল্লাহ আমরা এ সাহাবের অংশীদারী হব এই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি মৌলিক কথা এখানে আরাফার দিনের বিষয়টার সাথে সিয়ামটা খাস যারা আরাফার বাহিরে অবস্থান করবেন তাহলে আমরা শুক্রবার যেন এই সিএমটা রাখতে পারি দু হাজার বাইশ সালের এ সিয়াম আটই জিলহজ বাংলাদেশ তারিখ অনুযায়ী হচ্ছে সেটা যেন আমরা রাখতে পারি আবার অনেকে যদি এটা মনে করেন যে না আমি সিয়ামই রাখব না না এটা আপনি কেন করবেন আপনি যদি এমন মনে হয় তাহলে আপনি এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত সিয়াম রাখুন তাহলে এর মধ্যে যেমন জিলহাজ মাসের ফজিলাত আমি পেয়ে যাব সাথে সাথে আরাফার সিয়ামের মধ্যে থাকবে এবং এটাও লক্ষ্য রাখি যে আমার যখন ফরজের ঘাটতি পড়বে আল্লাহ রাবুল্লাহ আলম ফেরেজ তাদেরকে বলবেন তোমরা এই আমার বান্দার নফলের দিকে লক্ষ্য করো নফলে তারা ফরজের ঘাটতি পূরণ করে দেওয়া হবে অতএব আসুন আমরা ইফতলাফি মাসালা সেভাবে নেই যেভাবে ওলামাইকের আমরা নিয়েছেন মতভেদপূর্ণ মাসালার ক্ষেত্রে যারা দিনের পথ পদ্ধতি অনুসরণ করছেন সর্বক্ষেত্রে তাদেরটা বেশি অনুসরণ করা অবশ্যই চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন এবং দিনের সঠিক বুঝ আমাদের দান করুন এবং সেই অনুযায়ী যেন আমরা আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহ আমাদের তফিক দান করুন আল্লাহম আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহি